wa huwa ala kulli syai'in qadir. Surah An-Nam, surah Muluk. যখনই আপনি তাকাবেন মুলুক শব্দটা ভিতরে দেখা যায় কি যায় না? সূরার নাম সূরা তিন, নাম কি? তিন। জিব্বা লড়াই কইেন কইলে তো সওয়াব আছে। সূরার নাম কি? তিন। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াতিন, আছে না নাই? আছে। সূরার নাম সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, আছে না নাই? সূরার নাম সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে? সূরার নাম সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। সূরার নাম কি? কাউসার। যখন আপনি তাকাবেন দেখবেন কাউসার, আছে না নাই? সুবহানাল্লাহ। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। যখনই আপনি তাকাবেন দেখবেন ইখলাস শব্দটা ভিতরে দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি জিব্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পড়ে, তার অ্যাকাউন্টে 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। আহা, সারাদিন কয়টা আয়াত পড়ছি আমরা, অথচ সারাদিন কত কথাই না বললাম আমরা। কেউ যদি জিব্বা লড়াইয়া সূরা ইখলাস তিনবার পড়ে তাহলে কত পারা হয়? পুরো কোরআন শরীফ 30 পারা কোরআনের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। অথচ এই সূরাটার দিকে তাকাইলে ইখলাস দেখা যায় না। ইখলাসি কি আমালি এ জান্নাতি কি হামরা, ইখলাসি কি আমালি এ জান্নাতি কি হামরা, পরহেজ কি মাকাসিদ হে জো তাকওয়া সে হাসিল মাত, পরহেজ কি মাকাসিদ হে জো তাকওয়া সে হাসিল মাত, বিগাইরি জু আমালুহু ইখলাসু ওয়া তাকওয়া, বিগাইরি জু আমালুহু ইখলাসু ওয়া তাকওয়া, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মাত, বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মাত। ইখলাস অন্তরের ব্যাপার, দূর থেকে মানুষ বলতে পারবে না লোকটার ভিতরে কি আছে। কে কন্যাইতে বয়ান শুনে, আমার টুপি মাপেন না, জামা মাপেন না, কণ্ঠ মাপেন, এটা আপনাকে মানুষ দেখে বুঝতে পারবে না, কারণ আপনার ভিতরে কি আছে এটা একজন জানেন, তিনি হলেন কে? ইখলাস অন্তরের ব্যাপার। আপনি কন্যা আইতে নামাজ পড়েন, কন্যা আইতে যাকাত দেন, কন্যা আইতে কোরআন পড়েন, কেউ জানে না, কেউ দেখেও না, কেউ বুঝবেও না, যদিও দেখে যদিও বুঝে কিন্তু দিলের খবর জানেন কে? সূরার নাম সূরা রহমান। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আর রহমান। সূরার নাম সূরা রহমান, তাকাইলি দেখবেন লেখা আছে রহমান, আছে না নাই? সূরার নাম সূরা ওয়াকিয়া, নাম কি? ওয়াকিয়া। একটু জিব্বাটা ঠেলা দিয়ে কর, নাম কি? ওয়াকিয়া। অনেকে লড়ে সরে না, কই সূরার নাম কি? অথচ মার্কা নিয়ে খুব চিল্লাইতে পারে। কোন সে মার্কা? তালা। ঠিক না বা ঠিক? এটা খুব ভালো পারে, কই চাচা সুবান আল্লাহ গান গাই যাবেন, আল্লাহ লড়ে সরে না। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা বইরা যান, ভালো না খারাপ? না, আমি যদি এখানে তাকবীর দিই জোরে একটা, আপনি যদি আল্লাহু আকবার বলতে গিয়ে আপনার রক্তটা সিররা জায়গায় যদি আপনি মইরা যান, মানুষ বলবে মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে?
বেহারি সুবহানাল্লাহ সান কপালে মরণ রে কপালে একটা সুমা দিয়ে লই ঠিক না বে ঠিক আর আপনার ক্ষেতের ভিতরে আরেকজনের গরু মুখ দিছে দেয় না অনেক সময় আপনি হন সিল্লাইতেছেন এ এ কুত্তুসের মা আমার ক্ষেতে গরুতে মুখ দিছে কারি বাবা রে বাবা শেষ আপনি জায়গায় চোখ মুখ তারাইয়া মরে ভূত হয়ে রইছেন মানুষ বলবে শহীদি মর্যাদা পেয়ে জান্নাতে চলে গেছে ঠিক না এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান পাট পাট ভাই তা টানায় রাখছেন কে মাশাআল্লাহ সূরার নাম সূরা ওয়াকিয়া কেউ যদি মাগরিবের নামাজের পর জিব্বা লড়ায় লড়ায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নবী আমার বলেন টেনশন নাই আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে সূরা ওয়াকিয়ার এত দাম বাংলাদেশের ভিতরে কত মিছিল দেখলেন কত মানব বন্ধন দেখলেন কত সাংবাদিক সম্মেলন দেখলেন কত কোম্পানিওয়ালারা বলল বেতন বাড়ায়া দেওয়া লাগবে তা না হলে চাকরি করব না কিন্তু আজও পর্যন্ত কোনোদিন দেখছেন আপনাদের বৃহত্তম কিশোরগঞ্জের সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ হয়ে ব্যানার নিয়ে নামছে বেতন যদি বাড়ায় দেওয়া না হয় আমরা কেউ ইমামতি করব না বলছে অথচ ইমাম সাহেবের বেতন মাত্র 7000 8000 9000 ঠিক মতো ছুটিও দেয় না পাশাপাশি অন্য ব্যবসা করলেও কমিটির চান্দি গরম হয় জ্বললে পুড়িয়ে মরে এর বড় ইমাম সাহেব হাফেজ সাহেব এত আরামে মোসে মাসে কেমনে চলে ইমাম সাহেবের জামার গজের দাম হলো 600 টাকা অথচ ইনকাম মাসে 8000 10000 পাঁচ সাতটা বাচ্চা গাচ্চা তাকাইলে মনে হয় ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটতেছে ইমাম সাহেব বড় আরামে আছে তার বউ নিয়ে বড় সুখী আছে টাকার গরমে না ক্ষমতার গরমে না শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতে সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের বরকতে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যখন আমি পড়ি আসরের নামাজের পর সব ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহ সব ছাত্রদেরকে বলল তোমরা যেই টাকা পয়সা দাও এটার দ্বারা তো পানি গরম হয় না আগামী কাল দুপুর বেলা বোর্ডিং এ পাকাবার মতো কোনো চাউল নাই কিন্তু আমি তো জানি আমি জমিরউদ্দিন দুর্বল আমার রব দুর্বল না সুবহানাল্লাহ আমি দুর্বল আপনি দুর্বল আপনার আমার রব দুর্বল তিনি তো দুর্বল না তো আপনারা তো টেনশন কিসের চাইতে যদি মনে চায় একজনের কাছে চান বাবার কাছে পীরের কাছে ফকিরের কাছে চাইয়া লাভ নাই বরং ঈমান নষ্ট হবে চাইতে হবে একজনের কাছে তিনি হলেন কে আল্লাহ আমি দুর্বল কিন্তু আমার রব দুর্বল না প্রত্যেকটা ছাত্র যেন মাগরিবের নামাজের পর জিব্বা লড়ায় লড়ায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে বাধ্যতামূলক করতেই হবে আমরা তো আগে থেকেই তেলাওয়াত করি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে ওই দিন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা পরেশগার মোত্তাকিন তিনি বলল প্রত্যেকটা ছাত্রকে পড়তেই হবে বাইরে নেমে দেখতেছি গেট দারোয়ান তিনিও দাঁড়ায় দাঁড়ায় কোরআন হাতে নিয়ে সূরা ওয়াকিয়া পড়তেছে বাবুরচিখানায় গেলাম পিআইস আনার জন্য বৃহস্পতিবার গিয়া দেখতে আসি বাবুরচি আলু করতেছে জিব্বা লড়াইয়া লড়াইয়া পড়তে আছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসা فكانت هباء منبثا বাবুরচি সাহেব তিনিও আলু করতেছে আর জিব্বা লড়ায় লড়ায় সূরা ওয়াকিয়ার প্রথম কয়েকটা আয়াত পরে আল্লাহর কি পরিষ্কার ঘোষণা হয়ে গেল সিদ্ধান্ত রেজেকের কার রেজেকের মালিক আল্লাহ
আল্লাহর কি কুদরত, ফজরের নামাজে লম্বা জামাত, হাজার হাজার ছাত্র একই মসজিদে, নামাজের ভিতরে ইমাম সাহেব কান্দে, ছাত্ররাও কান্দে রে। শুধু তাই না, আম পাবলিক তারাও দেখি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুনে অজরে চোখের পানি ছেড়ে কান্দে। নামাজ কমপ্লিট যখন বের হলাম, তাকে দেখতে আসি চাউলের ট্রাক মাদ্রাসায় ঢুকতেছে। বাংলাদেশের ভিতরে অনেক মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা কি টাকার গরমে চলে? আপনাদের দোয়ার গরমে চলে, ঠিক না বেটি? এরপরে অনেক মাদ্রাসা আপনাদের কিশোরগঞ্জে আছে, সরকারি অনুদান নাই, এগুলো ছাত্রদের ভোর রাত্রের চোখের পানি আর কোরআনের বরকতে চলে। প্রতিটা কামরায় কামরায় গিয়া দেখবেন প্রত্যেকটা ছাত্র মাগরিবের পরে সব সবক মুখস্থ করার আগে বাধ্যতামূলক সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। এজন্য ইনকাম যদিও কম, বরকত বাড়ায় দেয় কে? চৌধুরী সাহেব, তিনি এখনো বেঁচে আছে, তার বাড়ি হলো লালখান বাজার। রাত্রিবেলা ঘুমাইছে, কে যেন স্বপ্নে বলতে আছে ঘুমায় থাকিস না, এত টাকা পয়সা নিয়ে কেমনে কবরে যাবি, লক্ষ লক্ষ টাকা তো দুই হাতে মানুষকে জাকাত দিয়া দাও। অথচ মাদ্রাসার কিছু ছাত্র আগামীকাল দুপুর বেলার খাবার নাই, আল্লাহর মহব্বতে কিছু চাউল পাঠায় দাও। ফজরের নামাজের আগে ডাইরেক্ট গোডাউনে ফোন করলো ম্যানেজার সাহেব, চাউল প্যাকেট কইরা ট্রাক লোড কইরা মাদ্রাসায় নামাজের ভিতরেই পাঠিয়ে দিয়েছে। এটা কোনো পীরের কারামতি না, এটা কোনো ব্যক্তিগত ক্রেডিট না, কোন ক্ষমতার গরম না, এটা সম্পূর্ণ সূরা ওয়াকেয়ার বরকত। এজন্য সূরা ওয়াকেয়া তেলাওয়াত করলে লাভ আছে না নাই? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকেয়া নিজেও পড়েন, মেয়েকেও পড়ান, পুরো বয়ানে আপনি একটা আমল নেন। আপনি আপনার মেয়েটাকেও জানায় দেন, ও আমার কন্যা সন্তান, অনেক কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমার কোচিং এর ফি দিতে হয়, রক্ত পানি করিয়া তোমার প্রাইভেটের ফি দেওয়া লাগে, অতএব তুমি বাধ্যতামূলক প্রতিদিন মাগরিবের নামাজের পরে সব পড়ার আগে সূরা ওয়াকেয়া পড়তে হবে। আপনি আপনার স্ত্রীকেও জানায় দেন, আপনি নিজেও মাগরিবের পরে সূরা ওয়াকেয়া পড়েন, আপনি লিখে রাখেন, আপনি দুর্বল হতে পারেন, আপনার রব মোটেও দুর্বল না, আপনার অল্প হালাল উপার্জনের ভিতরে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিবেন কে? সূরার নাম সূরা ওয়াকেয়া, তাকাইলি দেখবেন লেখা আছে ওয়াকেয়া। এইরকম একটি সূরা, সূরার নাম সূরা মুদাসির। আল্লাহ পাক এই সূরার ভিতরে স্পষ্ট ভাবে কিছু বিষয় মানুষের দিকে নক করেছেন, মেসেজ দিয়েছেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের কাছে ধরা। আমি মাওলানা গোপনে যদি একটা পাপ করি, কেউ যদি না দেখে, খোদার কসম আমার রব দেখতেছে। কেউ দেখে না, কেউ জানেও না, তুমি গোপনে কি করো না করো তোমার রব দেখতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর সব মানুষের চোখ আড়াল হইয়া দুই নম্বরই করা যায়, কিন্তু তোমার আমার রবের চোখ কি ফাঁকি দেওয়া যায়? আরো জোরে বলেন। তুমি ঘরের ভিতরে জানলা দরওয়াজা লাগাইয়া মোবাইলে কি দেখতেছো তুমি তো বুঝো না, তুমি তাকিয়ে আছো মোবাইলের দিকে, তোমার দিকে আরেকজন তাকিয়ে আছে, তিনি হলেন কে? হে যুবক সাবধান, বয়ানের উদ্দেশ্য হলো মানুষগুলোর দিন দিলগুলা যেন আমলের দিকে ধাবিত হয়, মানুষগুলো যেন নামাজিওয়ালা হয়, ভদ্র হয়, সভ্য হয়, আমলওয়ালা হয়। দুনিয়া কিচ্ছু না,
চোখের পলকে পলকে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় আমি ঢাকায় মুগদায় জুমা পড়াই যদি কোনোদিন সুযোগ হয় যাইয়েন জুমা পড়তে ঢাকায় মুগদায় জিলপার মসজিদে এর পাশেই হলো মুগদা মেডিকেল এর পাশেই হলো মুগদা গোরস্থান এমন কোন জুমা নাই যেই জুমায় দেখি না সন্তানের জন্য মা গোরস্থানের পাশে দাঁড়ায় কান্দে না এমন কোন দিন নাই যেই দিন বাবা সন্তানের জন্য কাঁদে না কয়েক দিন আগে আপনারা পত্রিকায় দেখছেন ঢাকা থেকে একটা লঞ্চ বরগুনার দিকে রওনা হয়েছে লঞ্চের ভিতরে অনেক যাত্রী ছিল ঘুমিয়েছিল কিন্তু ঘুমের ভিতরে আগুন লাগছে আগুন লাইগা পুরা শরীরটা পুইরা গেছে এমন যুবক ছিল ব্যাগের ভিতরে বিবাহের সামগ্রী নিয়েছিল আগামী কাল সকাল 10টায় নতুন একটা মেয়ের সাথে বিয়া এমন মা বাবা ছিল যারা মেয়ের জন্য নতুন কাপড় নিতে ঢাকায় চলে আসছে মোহাম্মদপুরে মার্কেট কইরা ব্যাগ বোঝাই কইরা সদর গাড়ে গিয়া লঞ্চে উঠে কেবিন ভাড়া করে মেয়েকে টেলিফোন করলো আসতেছি সকাল 9টার ভিতরে ঘাটে নামবো 10টার ভিতরে বাড়িতে আসব মুরগির গোস্ত পাকাবি ভালো করে তরকারি পাকায় রাখবি তোর জন্য বিবাহের সামগ্রী নিয়ে আসতেছি মেয়েটা মেহেদি লাগাইয়া বসে আছে আব্বু আম্মু সকাল বেলা আসবে সন্ধ্যার সময় বর যাত্রী আমাকে নেওয়ার জন্য আসবে কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন হয়ে গেছে তোর মা বাবা বাড়িতে যাবে ঠিক তবে জিন্দা যেতে পারবে না অতএব দুনিয়ার রং তামাশায় গাটা ভাষায় দিয়েন না হাসি মাখা চেহারাটা যে কোনো সময় অন্ধকার করে দিতে পারেন কে এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা আপনি আরেকজনের আইল কেউ দেখে নাই জোর কইরা খুঁটা এক হাত সামনে বাড়ায়া গাইতা দিছেন এক হাত জোর কইরা খাইতেছেন কেউ দেখে নাই কেউ বুঝেও নাই আপনি ওই জমিনের কাছে ধরা খায়া গেছেন ঠিক না ঠিক আপনি ওই জমির কাছে ধরা আপনি মনে করলেন আপনি বেঁচে গেলেন কেউ দেখবে না দাড়িটা আশ্রায়া মাথায় টুপি দিয়া মসজিদে গিয়া সেজদা দেন আর আপন ভাইয়ের জায়গা আত্মসাত করে খায় আছে না নাই ভাইস্তাগুলা বোকা কিচ্ছু বোঝে না যখন ভাইস্তারা বলে চাচা আমার আব্বার দলিলগুলো একটু বের করেন বন্যার পানিতে বাসা এলে গেছে ঠিক না ঠিক এই ডাকাত কয়দিন খাবি তোমার ভাইস্তাগুলা এতি তাদেরকে মাহরুম করে তুমি জোর কইরা যেই সম্পদ খাও এগুলা না খাইয়া তাজা কুত্তা চাবায়া খা ভাইরা আমার কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা পাপ এমন একটা জিনিস পাপ বাপেরও ছাড়ে না আপনারা দেখেছেন মানুষ যখন বেশি বাড়ে পৃথিবীর কেউ ঠান্ডা করতে না পারলেও বেল মাথা ঠান্ডা করে দেয় কে উরি সুবহানাল্লাহ কি যে ফাল পারছিল পুরা দেশ তার হাতের কবজায় আল্লাহ তাআলা নিচে নামাইতে নামাইতে এমন কায়দায় পচাইছে ডাস্টবিনের ময়লা বানিয়ে দিয়েছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা ইল্লা আসহাবাল ইয়ামিন যারা ডানপন্থী হবে এদের জন্য সুসংবাদ দিয়েছেন কে ডানপন্থী হন ডান দল করেন ডান দল যদি নাও করেন ডান দলের সমর্থন করেন যেই দলে কোরআন আছে যেই দলে নবীর হাদিস আছে যেই দলে ইসলামের কর্মসূচি আছে ওই দল করার নির্দেশ দিয়েছেন কে খালি দল পাইলি মজা মাইরা মাইরা দলের পিছনে দৌড় মাইরেন না কারণ একটা হালাল আর একটা হারাম একটা ডান আর একটা বাম আছে না নাই আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থী যারা হয় তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে সময় একেবারেই কম আমি সংক্ষেপে সামনে আগাই ইল্লা আসহাবাল ইয়ামিন
যে কোন ডান দিকের ভিতরে বরকত আছে না নাই যেমন আপনি যদি জামা গায়ে দেন প্রথম হাতা ঢুকাবেন কোন হাত আপনি যখন চা খাবেন কোন হাত আপনি যখন আল্লাহর ঘর মসজিদে যাবেন কোন পা আপনি যখন খানা খাবেন কোন হাত তা আপনি বুঝেন না আপনাকে দল যদি করতে হয় ডানপন্থী দল করতে হবে বাস পরিষ্কার কথা কোন গুতাগুতি খোসাখুসি নাই কিয়ামতের ময়দান যখন তামার হয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামীরা প্রচন্ড কষ্টে পিপাসায় কাতর হয়ে চিৎকার মারবে জান্নাতীরা তখন বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামের দল জাহান্নামে আসলা কোন কারণে ভয়ঙ্কর সাকর নামক জাহান্নামে কেন তোমরা আসলা জাহান্নামের একটা নাম আছে লাজম আর একটা নাম আছে জাহিম জাহান্নামের আরেকটা নাম আছে হুতামা জাহান্নামের আরেকটা নাম আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন জাহান্নামের আরেকটা নাম আছে আরেকটা নাম আছে সাকর এজন্য নবী আমার বলেন জাহান্নামের আযাব থেকে নিজেরে বাঁচাও আল্লাহ পাক কোরআনে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো এরপরে নিজের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ কোরআনে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো ওই ব্যক্তি সফল কাম আর যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো না ধরা খেয়ে গেছে ওই ব্যক্তির জন্য মুসিবত আছে না নাই এরে যুবক আল্লাহর গোলাম জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে মুসলিম শরীফের হাদিস সরকার দু আলম বলেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক 3000 বছর পর্যন্ত পাওয়ার বাড়াইছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুন আজকে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে আল্লাহ কয় জাহান্নামের আগুনটা এমন হবে না কেমন হবে আল্লাহ নিজেই বলেন নারুল্লাহ আল্লাহ নিজের দিকে নিজেই বলেন আমার আগুন কার আগুন আল্লাহর আগুন থেকে বাঁচেন দলার নেতা নেত্রী নিয়ে সারাদিন চামচামি করিয়েন না আল্লাহর আযাব থেকে নিজে বাঁচেন ভদ্র হন সভ্য হন ঈমান নিয়া কবরে যা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন 1000 বছর পর্যন্ত পাওয়ার বাড়ানোর পর জাহান্নামের আগুন একেবারে লাল হয়ে গেছে আল্লাহ একাই হবে না ও ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত বাড়াও আমি আমার বান্দারে এত ভালোবাসি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস টানতো আর ছাড়তো বিনিময় একটা টাকাও দেওয়া লাগে নাই কোটি কোটি গ্লাসের পানি খাইছে পিওর পানি মাম পানি ফ্রেশ পানি কতই না দামি পানি খাইলো বিনিময় এক টাকাও দেওয়া লাগে নাই আমি আল্লাহ দিব্য আরামে খাওয়াইতে আসি শুধু আযাব তাপ বাড়াবার পর জাহান্নামের আগুন একেবারে সাদা হয়ে গেছে আল্লাহ কয় হবে না হবে না হবে না আরো 1000 বছর পর্যন্ত পাওয়ার বাড়াও আমি আমার বান্দারে এত ভালোবাসি একটা গরুর দিকে তাকাইলে তো আপনার বিবেক জাগ্রত হওয়ার কথা সারাটা দিন একটা গরুর কান্দে জোয়াল দেন দুইটা গরুর কান্দে জোয়াল দিয়ে আপনি হাল চাষ করেন আবার অনেক সময় গরুর গাড়ি বানাইয়া গরুর কান্দে বাঁশ দিয়া মানুষ টানে আসে না নাই রোদ্রের ভিতরে আপনি গরুটার উপরে প্রচন্ড তাপে রাখলেন গরুটার কান্দের উপরে জোয়াল দিতে দিতে গরুটার ঘাড় লাল হয়ে গেছে একটা বারের জন্য গরু বলতে পারে না মালিক কষ্ট হয় আমার জ্বর আছে শরীরটা আমার ভালো না
আজকে আমি হাল চাষে যেতে পারবো না, আপনার যদি জ্বর হয় গরু আরেকজন রেদি আপনি বিশ্রামে থাকেন, কিন্তু গরুটার কোনো বিশ্রাম নাই। আল্লাহ কয় বান্দা তোরে বড় ভালোবাসি, যা গরুটা তোর গোলাম বানায় দিলাম, যা ইচ্ছা কর, আমি আল্লাহ কিছুই বলি নাই, শুধু তাকায় দেখতে আসি। সারাটা দিন গরুটাকে আপনি হাল চাষ করান, ও বিবেকবান মানুষ, একটা গরুর শরীরে যদি আপনি চিমটি দেন ও যেমন ব্যথা পায়, আপনার শরীরে চিমটি দিলে তো আপনিও ব্যথা পান, ঠিক না বেটি? গরুটায় না খাইলে যেমন ক্ষুধা লাগে, আপনিও না খাইলে তো আপনার ক্ষুধা লাগে। শুধু তাই নয়, সারাটা দিন হাল চাষ করানোর পর এই গরুটাকে যখন গোয়াল ঘরে ঢুকায় দেওয়া হয়, এই গরুটা শীতের দিন যখন পিঠটা মাটিতে লাগায়, মাটি বড় ঠান্ডা, গরুটা বলতেও পারে না, মালিক নিচে লেপ কম্বল দাও, একবার দাঁড়ায় আবার বসে, মশার কামড়ে ঘুমাইতে পারে না। আপনি তো ঘরে গিয়া ঠিকই বিদিশিলম কম্বল গায়ে দিয়া এরপরে মশারি টানায় আবারও আরামে ঘুমাইতেছেন, রাত্র পার করে দিলেন, ফজরের আজান হইতে আছে, কোনো খবরই নাই, নাকটাই না ঘুমাইতে আছেন। অথচ এই গরুটারও তো একটা বাচ্চা আছে, বাচ্চাকে আপনি মায়ের থেকে 10-8 ডিফারেন্সে বাইধা, সারা রাত বাচ্চাটারে খাবার দেন নাই, একটা বারের জন্য বাচ্চাটা গরুর উলারের সাথে মুখ লাগাইতে পারে নাই। রাত্রিবেলা বাচ্চা বলে, ও মা ক্ষুধা লাগছে, গলা শুকায় গেছে, একটু দুধ দাও। বলেন পশুর ভাষা পশু বুঝে কি বুঝে না। এরপরে গরুর বাচ্চাটাকে গরু সান্ত্বনা দেয়, সবর কর, ধৈর্য ধর, আমার মালিক সকালবেলা দুধ দোহন করে, এরপরে যা থাকবে তা খায়া তুই জীবন বাঁচাবি। সকালবেলা আপনি নামাজ না পইরা 9টার সময় ঘুম থেকে উঠে চোখ ধোয়া সারে অপবিত্র অবস্থায় গরুর উলান থেকে 2-3 কেজি দুধ নামান, দুধগুলা নামানোর পর এরপরে আপনি দুধগুলা নিয়ে বাজারে বিক্রি করতে যান, নিজেও খান, অথচ নামাজ পড়েন না। গরুর বাচ্চাটা যখন ওলানে মুখ লাগায়, মুখ দিয়ে দেখে ওলানের ভিতরে কোনো দুধ নাই, চোখের পানি তক সেরে তখন বাচ্চাটাও কান্দে, মাথা দিয়ে বারবার ঘুষা দেয় কি দেয় না, দুধ পায় না, কি যে যন্ত্রণা, গলা শুকায় গেছে। আল্লাহ কায় ফিরিস্তারা এই তাপ হবে না পাওয়ার বারা, ওরে আমি এত মজা কইরা বানাইছি, এরপরে গরুটা ওর গোলাম বানায় দিয়েছি, 3-3.5 কেজি ভিটামিন জাতীয় খাবার দুধ নামাইয়া, অথচ ফজরের নামাজ পড়ল না, কেয়ামতের ময়দানে এই গরুও তার দুধের দাবি ছাড়বে না। আল্লাহ পাক বললেন, পাওয়ার বাড়াও, জাহান্নামের আগুনের পাওয়ার আরো 1000 বছর পর্যন্ত বাড়ানো হয়, জাহান্নামের আগুন বর্তমান কালা, দুইজন জাহান্নামীকে যদি জাহান্নামে ফালায় দেওয়া হয়, একজন আরেকজনকে দেখতে পারবে না, এত অন্ধকার। এই বয়ান যখন সাহাবায়ে কেরামদের সামনে নবী করে, আবু হুরায়রা মাথা নোয়ায়া বাচ্চাদের মতো কান্দে, হযরত উসমান বুড়া মানুষ চোখের পানি সেরে অজরে দাড়ি ভিজাইতেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাস্তা দিয়া চলতো আর বলতো, আল্লাহ যদি আমারে বকরি বানাইতো আমার কোনো হিসাব লাগতো না, মানুষ জবাই কইরা খায়া ফেলাইতো, আল্লাহ আমারে বানাইছে মানুষ, আবার কিয়ামতের ময়দানে আমার হিসাব আছে। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি আক্কাস বলে, কেন এত টেনশন করেন, আল্লাহর নবীর জবানে শুনেছি আবু বকর ফিল জান্নাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার 4 জেনারেশন 4 জনই তো নবীর সাহাবী, আপনি নিজে নবীর সাহাবী, আপনার বাবা কোহাফাও তো পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তিনিও তো নবীর সাহাবী, আপনার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো নবীর সাহাবী, আসমার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের আপনার নাতি তিনিও তো নবীর সাহাবী। তাহলে বাপ সাহাবী, নিজেও সাহাবী, মেয়েও সাহাবী, নাতিও সাহাবী, এরপর আবু বকর রাস্তা দিয়া চলতো পাতা উঠায় বলতো, আমি যদি পাতা হইতাম,
কেন 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 শুধু আল্লাহর আযাবের ভয় ঠিক না বেটি হে যুবক হে যুবক জাহান্নামের আযাব থেকে বাঁচো আজ থেকে পাক্কা নিয়ত করে নাও জীবনে কোনোদিন নামাজ পড়ব না হারাম খাব না বেপর্দায় চলব না সীমা লঙ্ঘনকারী হব না নিজে জাহান্নাম থেকে বাঁচব ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো আদবওয়ালা জিন্দেগি যাপন করব দিলটা যদি পরিষ্কার হয় তওবার নিয়াইতে দুটো হাত আল্লাহকে দেখা দাও নারায় তাকবীর আয় আল্লাহ আপনি জানে মানে বরকত বাড়া দেন জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন বলেন আমিন আমিন সুম্মা আমিন এখনো কি সময় হয় নাই এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না চামড়া তো ঢিলা হয়ে গেছে শরীরের চুলও তো দুই একটা পাকা শুরু হয়ে গেছে ডানে বামে কত ইয়ং স্মার্ট যুবকরা এক এক সিস্টেমে বিদায় হয়ে যাচ্ছে মরতে হবে এই বিষয়টা মাথায় থাকলে কোনো বয়ান লাগে না এই মৃত্যুটাই সবচেয়ে বড় বয়ান আর কোনো একগাট্টি বয়ানের সুর সার টানটন এত কিছু দরকার নাই আমাকে মরতে হবে মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো থাকব কথা ঠিক না আর মাটির উপরে যদি উশৃঙ্খল হন বেয়াদব হন ক্ষমতার গরম দেখান টাকার মাস্তানি দেখান আপনার পিছনে মানুষ বলবে অসভ্য বেয়াদব বেলাজা বেশর্মা আপনি লিখে রাখেন মাটির নিচেও ভালো থাকতে পারবেন না ভালো মানুষ হন ভালো ব্যবহার দেখান আদব কায়দা বজায় নিয়ে চলেন কিসের এত গরম ভাব আপনার অবর্তমানে মানুষ যেন বলে যুবকটা অমায়িক চমৎকার ব্যবহার আপনি মরলেও তো শান্তি পাবেন আর আপনার ক্ষমতার গরমে আর টাকার মাস্তানিতে যদি মানুষ পিছনে পিছনে বলে এক নম্বর অসভ্য আপনি লিখে রাখেন আপনার জন্য হাজারো মানুষ গোপনে আল্লাহর কাছে অভিশাপ দেয় যে মরে না কা শয়তান এটা আপনার জন্য খুব খারাপ ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা যেই মাটির উপরে দাঁড়ায়া দুই নম্বরই করি এই মাটিও তো আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে দিবে না রাসূল হাদিসে বলেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার ব্যবহার যত বেশি ভালো ঠিক না বেটি হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন উখবিরুকুম বি আহলিন নার আমি কি বলবো জাহান্নামে কারা যাবে রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই বলবেন রাসূল বলতেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড অহংকারী হয় ঠিক না বে ঠিক মুতাকাব্বিরিন অহংকার আল্লাহর চাদর অহংকার একমাত্র একজনই দেখাইতে পারেন তিনি হলেন কে আপনার আমার অহংকারী হওয়ার কোনো মানে আছে কিচ্ছু আপনার আমার নাই কিন্তু একজনের সব আছে কোনো ত্রুটি নাই কোনো অক্ষমতা নাই কোনো দুর্বলতা নাই বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই সুপ্রিম পাওয়ারফুল একজন ক্ষমতা নিয়ে সারা পৃথিবীকে পরিচালনা করেন তিনি হলেন কে অহংকার তিনি দেখাবে আপনার আমার জন্য অহংকার সবা পায় না জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড অহংকারী হয় স্বর্ণের চেইন গলায় লাগায়া হুন্ডার পিকআপ বাড়ায় দিয়া যে পুরা ভলিউম বাড়ায় দেন আর ভাবতেছেন আমি এলাকার তো অমুক নেতার দুলাভাই অথবা অমুক নেতার শালা পুরা রাস্তা আমার আপনি অপেক্ষায় থাকেন অচিরে আজরাইল আপনার ঠ্যাং ধরে টান মারবে আপনি টিকতে পারবেন না দাম্ভিক্য অহংকারীকে আল্লাহ পছন্দ করে না রাসূল বলেন দুই নম্বরে যারা প্রচন্ড বদ মেজাজি হয় কি মেজাজি বদ মেজাজি কামের মেজাজ না আকামের মেজাজ আকামের মেজাজ বোঝেন তো শোনেন ছেলে নামাজ পড়ে না ধমক দেয় না
কিন্তু সিলেটায় কোচিং এ কেন যায় নাই এজন্য 14 বার ধমক দেয় তো কামের কোনটা প্রথম কাজের হলো নামাজ আপনি লেখাপড়ার জন্য ধমক দিবেন না শাসন করবেন না এটা হতে পারে না অবশ্যই করবেন কিন্তু আপনার মুখ থেকে তো প্রথম আওয়াজ এটা হওয়া উচিত ছিল যে সব কিছু পরে আল্লাহর হুকুম মানতে হবে আগে এই দিকে মেজাজ দেখাই কাজের মেজাজ নাই কথায় কথায় খুব গরম হয়ে যায় মানুষকে পাত্তাই দেয় না খুব বদ মেজাজি আছে না নাই রাসূল বলেন এরাও জাহান্নামে যাবে আমি কি বলবো যে জান্নাতে কারা যাবে সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতে তারা যাবে জাহান্নামের সিম্পটম গুলো রাসূল বলে দিয়েছেন আর জান্নাতে কারা যাবে তাদের কিছু চরিত্র রাসূল বর্ণনা করেন যে জান্নাতে যাবে তারা যারা নিরহ মানুষ কি মানুষ নিরহ কোনো জই ঝামেলায় নাই কোনো মারামারি হাঙ্গামা পিড়াপিড়িতে নাই নিরহ মানুষ বিনয়ী মানুষ ঠান্ডা মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এই মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে জান্নাতে ঢুকায়া দিবে নিরহ মানুষ ঠান্ডা মানুষ আল্লাহ আপনি আমাদেরকে বিনয়ী বান্দাদের কাতারে দাঁড় করায়া দেন আমিন আরো জোরে বলেন আমিন বিনয়ী হওয়া ভালো না অহংকারী হওয়া ভালো বিনয়ী হওয়া ভালো আমরা বিনয়ী হই আল্লাহ কোরআনেও বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আমার বান্দা হলো তারা যারা জমিনে বিনয়ীর সহিত চলে ধর মার ফিদা লড়া এগুলা যারা বলে না বিনয়ী মানুষ ঠান্ডা মানুষ নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ কেউ যদি নিজেকে ছোট ভাবে আরশের মালিক তার মান মর্যাদা বড় বানায় দেয় আমার টাইম কয়টা পর্যন্ত 11টা পর্যন্ত কেউ যদি নিজেকে ছোট ভাবে তার মান মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ তাআলা আল্লাহ আমাদের আজকের এই প্যান্ডেলে যারা বসেছে যারা দাঁড়িয়ে আছে সবাইকে বিনয়ী মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন অহংকারীর থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন মৃত্যুর পরে কবরে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও নামাজ তো ঠিকমতো পড়ি না অনেকেই তো কেমনে রবের পরিচয় দিবেন প্রশ্ন করা হবে নবীর পরিচয় দাও নবীর সুন্নাত তো চিনি না না অনেকে তো চিনি না নবীর সুন্নাত আছে না এমন মানুষ বুঝি না কোনটা নবীর সুন্নাত আহা খেলা চলে নিউজিল্যান্ডে অথচ পোলা পানে ওই দেশের খেলোয়াড়দেরকে দেখে চুলের ডিজাইন আঁকে আছে আছে খেলা চলে সেই জার্মানে ফ্রান্সে ইংল্যান্ডে আর আমগো দেশের এই করিমগঞ্জের পোলাপান ওই ডিজাইনের গেঞ্জি গায়ে দিয়ে খালি ফাল পারে অথচ বিশ্ব নবীর সুন্না বোঝে না আপনি কেমনে বলবেন যে হাজা মুহাম্মাদুর রসুলুল্লাহ আপনার মুখ থেকে কেমনে বের হবে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি তোমার দিন কি ইসলামের সাথে তো কোনো সম্পর্কই নাই হাজী সাহেব মক্কায় 13 বার গেছে আর পরো হের বাড়ির সামনে ডেক্স বাজাইয়া মাইয়ার বিয়া কমপ্লিট করে বোম্বাই হাজি আপনি কেমনে বলবেন যে দ্বীনি আল ইসলাম আবার বিচারের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা উরি সুবহানাল্লাহ এত প্রশ্নের উত্তর আপনি মাথায় নিয়ে কেমনে আরামে ঘুমান আপনি কেমনে ঠান্ডা মাথায় চার দোকানে বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গালাইয়া বিড়িটা নেন আপনার একটু চিন্তা নাই যে বিচারের ময়দানে ইকুটা একটু কমান না রে ভাই বিচারের ময়দানে প্রতিটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবে বলেন কে প্রশ্ন করবে আরো জোরে বলেন আল্লাহ পাক প্রশ্ন করবে রাসূল বলেন এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না উরি সুবহানাল্লাহ কত মারাত্মক কথা এক চুল পরিমাণ আরাক বর্ণনা আছে এক সুতা পরিমাণ কেউ পা নাড়াইতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের জবাব দিবেন আপনি কোন দলের কর্মী আমি কোন দলের এগুলা মাফার টাইম নাই কি কথা বলি এগুলা বুঝতে হবে
এই কথাগুলো একটু বুঝেন লা তাযুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা প্রশ্ন করা হবে এক নম্বরে লম্বা একটা হায়াত দিয়েছি কোন রাস্তায় ব্যয় করলাম কে প্রশ্ন করবে আপনার আমার রব প্রশ্ন করবে আল্লাহ পাক বলেন কানা মিকদারুহু 50 আলফ সানাতি মিম্মা তাউদ্দুন 50,000 বছর দাঁড় করায় রাখুন কত হাজার বছর উরি সুবহানাল্লাহ আজগো মসজিদে গেলে ইমাম সাহেব লম্বা কেরাত লইলে আমার মাজার মধ্যে হেতানিতে কিরমিতে গুতা মারে তখন আপনি খালি বারবার ঘড়ির দিকে সানার কেশ কেশাইয়া কাশে এক মিনিট দেরি কইরা নামাজে দাঁড়াইলে বারবার খালি খারায় ইমামে যায় গেলে কই ইমাম সাহেব দাওয়াত কি ছয়টা খাইছে আজকে এত দেরি হয় কা কি ব্যস্ত মানুষ এই ব্যস্ত মানুষটাই দেখি দ্রুত নামাজ শেষ করে চার দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় ছবি দেখে আহা তখন ব্যস্ততা নাই আর যত ব্যস্ততা সব মসজিদে অথচ আপনাকে আমাকে 50,000 বছর দাঁড় করায় রাখবে এক পায়ের তালুর উপরে তাও ঠান্ডা মাটির উপরে না তামার উপরে ওরে আল্লাহ তামার উপরে এটাকে আমি বানায় বলতেছি আপনি কি মনে করলেন তামার উপরে দাঁড় করায় রাখবে 50,000 বছর তাও কাপড় চুপুর নিয়া না উলঙ্গ আপনি যদি বলেন যে একটা হাফ প্যান্ট পরে খাড়াই দিবে পড়তে মাইরে বুঝব না এলাইব একেবারে ল্যাংড়ায় খাড়ায় তাক কারো দিকে কেউ তাকাইতে পারবে না উপায়টা কি হবে ওই দিন অন্যতম একটি প্রশ্ন করা হবে যে কেমনে পয়সা কামাইলা কেমনে খরচ করলা তোমার টাকাগুলা বহিদ না অবহিদ এ প্রশ্ন করবে কে আল্লাহ তাআলা করবে বাচ্চাদেরকে হারাম খাওয়ায়েন না নিজেও খাইয়েন না বাবার টাকা আছে বসে বসে খান আপনার ইচ্ছা টাকা নাই কাজ করেন ব্যবসা করেন দোকানদারি করেন কাঁচামাল বিক্রি করেন রিকশা চালান ভ্যান চালান তাও যদি না পারেন ভিক্ষা করে খান এরপরও হারাম খাইয়েন না ভিক্ষা করেন ওটা তো আর হারাম না হারাম হারাম ভিক্ষা করে খান তারপরও বসে বসে সুদের টাকা খাইতে আছেন আর বসে বসে সুবহানাল্লাহ 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 এগুলো ভাগ দেন হারাম থেকে বাঁচেন এই যুগে তাহাজ্জুদ পড়া সহজ এই যুগে কোরআন তেলাওয়াত করা সহজ মসজিদের কোনায় বৈশা জিকির করা আরো সহজ পোলাপান তো তাহাজ্জুদও পড়ে এখন ঠেইলা কারণ ফেসবুক চালায় রাত 3টা পর্যন্ত ওই সময় মোবাইল ধুইয়া 2 রাকাত নামাজ পড়লে কি তাহাজ্জুদ হয় না কথা কান না কা তাহাজ্জুদ পড়া আরো সহজ বিশ্বাস করেন ভাই এই যুগে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন কি হুজুর বলি কি সাধারণ মানুষ বলি সবার একই অবস্থা হারাম থেকে বেঁচে থাকাটা সহজ না কঠিন অনেক কঠিন রে ভাই তাহলে পয়সা আইলো আর পকেটে হান দিলাম এটা হালাল না হারাম এই বিষয়ে প্রশ্ন করবেন কে শুধু তাই না পয়সা আপনি পকেটে ঢুকাইলেন এটা কেমনে খরচ করবেন তাস খেলায় খরচ করবেন না লুডু খেলায় খরচ করবেন না ক্যারাম বোর্ডে ঠেললে খরচ করবেন না মদ খাইয়া খরচ করবেন না বিড়ি খাইয়া খরচ করবেন এ বিষয়ে প্রশ্ন করবেন কে সাবধান পয়সা আইছে আর খরচ করবেন দাম দাম কইরা এটা হবে না বহিদ অবহিদর বিষয় আছে না নাই বিষয় আছে আল্লাহ আপনি আমাদের সব ভাইকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে মহা গ্রন্থ পবিত্র কোরআন থেকে আমি তো এদিকে অনেকবার আসছি আগে আইছি না ওদিকে এই ইদানিং আমার একটু কমায় দিছে আর কত কিশোরগঞ্জে আমি এমন কোন গলি নাই যেই গলিতে আমি কিশোরগঞ্জে আইনি এই 2-3 বছর একবার যদিও আমি একটু কথা কম বলি মানুষের সাথে একটু কম মিশি এটা ছোট থেকে আমার অভ্যাস কিন্তু দূর থেকে মানুষের সাথে আমার একটা গভীর কালেকশন এক মারাত্মক মহব্বত আপনি কল্পনাই করতে পারবেন না আমি এই কিশোরগঞ্জ থেকে সারা বাংলাদেশে মাহমুদুল হাসান ফেরদাউস বলে পরিচিত এটা আল্লাহর শুকরিয়া যদিও হাদিয়া ওই সময় আমারে কম দিত কিন্তু হাদিয়া কম দিল প্রাণ খুলে আমার জন্য দোয়া করে দিত
কোন মানুষের সাথে কোন ঝগড়াঝাটি আমার আজ পর্যন্ত হয় নাই, হইছে কোনদিন হয় নাই। তাই বলে কি আল্লাহ আমারে ফকির বানাই দিছে, বড় আরামে আছি, মাঝে মাঝে একটু সাফে আছি, কারণ ফাঁকে ফকে দুই একটা কথা তো হক বাইরে যায়, তখন তো অনেকের চান্দি জলে, নাস্তিক্য তো মাথা নষ্ট হয়ে যায়। এই দুই একটা কথা না কইলে তো আর হাসরের ময়দানে খারান যাবে না, জিব্বা কাইটিয়া জাগার মধ্যে আউলই হলাইবে। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। কোরআনের ভিতরে 114 সূরা আছে, বলেন কত সূরা আছে? 114। প্রত্যেকটা সূরার বিষয়বস্তু নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা। এবং প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নামকরণ করেছেন। কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায়, আবার কিছু সূরা আছে তাকাইলে সূরাটার নাম ভিতরে দেখা যায় না। কথা কি বুঝাইতে পারছি? কোরআন হলো একটা ঐশী বাণী, যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম আল্লাহ বাড়ায়া দেয়। এটা লাগে যত ঘষা লাগাই তত খালি প্রমোশন বাড়ায়া দেয় আল্লাহ। করতে ঠেললে যে বাড়িরে যায় না, আমি নিজেও কইবার পারি না। সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘোরেন, চাকরি হয় না। চাকরি হইছে মাসে কামান 30,000, চুরি করেন 20,000, 50,000, এরপরও ঋণ ঋণ ঋণ, নাই পাই নাই, কত কাহিনী আছে না নাই। কোরআনের সাথে সম্পর্ক রাখেন, বিশ্বাস করেন ভাই, এটা এমন একটা পাওয়ারফুল কিতাব, এটা আপনার জীবনের কোন সাইডে যদি একটু লাগে আল্লাহ আপনাকে অল্প ইনকামের ভিতরে বরকত বাড়ায়া দিবে। তাবারাকা বিল কোরআন ফা ইন্না কালামুল্লাহ, এটা কার কালাম? আল্লাহর, আল্লাহ নিজেই বলেন এটা আমার কালাম, কালামুল্লাহ, কার কালাম? আল্লাহর কথা। আল্লাহর কথার ভিতরে বরকত আছে না নাই? বরকত আছে। বাদশাহ হারুন আর রশিদ নতুন খাট বানাইছে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব লেখেন, নতুন খাট বানাবার পরে তার খাদেম পার্সোনাল বেডরুমে খাটটা কেবল ঢুকাইছে, তিনি নতুন খাটে একটু শুবে, দেখবে খাটটা ঠিক আছে কিনা। তিনি যখন শুইল, শোয়ার পরে হঠাৎ তার নজর পড়ছে আমার পা বরাবর উপরে আল্লাহর কোরআন, ইন্না নিল্লা বলে তিনি শোয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে আছে, এরে খাদেম তুই কাজটা করলি কি, খাটটা পাতলি তো একটু কাজ করে পাতলি, একেবারে আল্লাহর কোরআন বরাবর খাটটা পাতলি, আমি শুইলাম আর আমার পা বরাবর উপরে কোরআন, এটা তো আমার কাছে ভালো লাগে নাই, এটা তো আদবের খেলাফ হয়েছে, কারণ আমি তো এই কোরআন দেখি না, আমি দেখি আল্লাহর কোরআনের কথা, অর্থাৎ আল্লাহর কথাগুলো আমি ফলো করি। তিনি সাথে সাথে খাটটা ওই অবস্থায় খাদেম দ্বারা অন্য রুমে সরায় দিয়েছে, সারা রাত তিনি কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়েছিল আর বলেছিল, আল্লাহ আমার বেয়াদবি হয়ে গেছে, আপনার কথার দিকে আমার পাটা চলে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ইন্তেকালের পরে আহম্মদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখে আল্লাহ পাক কোরআনের উসিলায় তাকে মাফ করে দিয়েছে। আহারে তুই আমার কোরআনটারে এত ইজ্জত করলি, যা তোরে আটকায় লাভ নাই, তোরে আজকে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে। কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলি সূরাগুলার নাম দেখা যায়, যেমন সুরার নাম সুরায় বাকারা, সুরার নাম কি? বাকারা। বাকারতন শব্দের অর্থ কি? ছাগল না মহিষ, গাভী। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আনতাযবাহু বাকারা, সুরার নাম বাকারা, তাকাইলি দেখবেন বাকারা আছে না নাই। সুরার নাম সুরায় ফাতিহা, যখনই আপনি নজর করবেন এই সূরাটার দিকে ফাতিহা ভিতরে দেখা যায় না, দেখা যায় কিন্তু ফাতিহা শব্দের অর্থ হলো ওপেন করা, স্টার্ট করা, চালু করা, খোলা। 30 পারা কোরআনে যা আছে সূরায় ফাতিহার ভিতরে আল্লাহ পাক তাই রেখে দিয়েছে। মাথা প্রচন্ড ব্যথা, পানিতে ফু দিয়া সুরায় ফাতিহা পইরা খায়া ফেলান, মাথা ব্যথা ভালো করে দিবেন কে?
পেটে প্রচন্ড ব্যথা ঘুমাইতে পারেন না সূরা ফাতিহা পড়ে ফু দেন খান কোরআনের বরকতে ভালো করে দিবেন কে সূরার নাম সূরা মুলুক সূরার নাম কি সূরা মুলুক